ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে বিজয় হওয়ার জন্য রুশ সেনাদের অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোয় প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগুর সঙ্গে বৈঠকের পর পুতিন সেনাদের অভিনন্দন জানান। বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযান অব্যাহত রাখতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীকে নতুন নির্দেশনাও দিয়েছেন। রুশ প্রেসিডেন্ট বলেন, লুহানস্ক যুদ্ধে যুক্ত সেনাদের বিশ্রাম দেওয়া উচিত, তবে অন্যান্য ইউনিটকে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি। ভ্লাদিমির পুতিন বলেন, এখন 770 বর্গ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছি, সেখানে ইউক্রেনের 5496 জন সেনা প্রাণ হারিয়েছেন। অঞ্চলটিতে অবস্থান করা রুশ সেনাদের বিশ্রাম নেওয়ার আহ্বান জানাচ্ছি, তবে পূর্ব ও পশ্চিমাঞ্চলে অভিযান অব্যাহত থাকবে। আশা করি সব কিছু নির্দেশনা অনুযায়ী সুচারুভাবে শেষ হবে। এলপিআরের যুদ্ধে যেসব সেনা সদস্য অবদান রেখেছেন তারা বীরত্বের জন্য পুরস্কৃত হবেন বলেও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে নিতে প্রথমে কিছুটা হোঁচট খেলেও দেশটির পূর্বাঞ্চলে যুদ্ধে সফলতা পাচ্ছে রুশ বাহিনী। একের পর এক শহর দখল করে নিচ্ছে বাহিনীটি। গুরুত্বপূর্ণ লুহানস্ক অঞ্চলের বেশিরভাগ দখলে নেয়ার পর এবার মস্কোর চোখ দোনেস্কের দিকে। রুশ বাহিনীর কাছে পূর্বাঞ্চলীয় লিসিচেনস্ক শহরের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানায়, লিসিচেনস্কে তীব্র লড়াইয়ের পর ইউক্রেনীয় প্রতিরোধ বাহিনী তাদের দখলকৃত অবস্থান ও লাইন থেকে সরে যেতে বাধ্য হয়েছে, তবে নিজেদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পিছু হটার কোনো সুযোগ নেই জানিয়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই টিকে থাকতে পশ্চিমা মিত্রদের কাছে অত্যাধুনিক অস্ত্র সহায়তা চান তিনি। একই সঙ্গে ইউক্রেনের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠাতে $750 বিলিয়ন অর্থ সহায়তা প্রয়োজন বলেও জানান জেলেনস্কি। এদিকে পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চল কব্জায় আসার সুসংবাদকে উদযাপন করছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের রুশ নভোচারীরাও। ফেব্রুয়ারিতে ইউক্রেনেই তাদের ভাষায় বিশেষ সামরিক অভিযান শুরুর সময় রাশিয়া যে কটি লক্ষ্য নির্ধারণ করেছিল, দোনবাসকে ইউক্রেনীয় বাহিনীর হাত থেকে মুক্ত করা ছিল তার অন্যতম। লুহানস্কের আরেকটি পার্শ্ববর্তী দোনেস্ক অঞ্চল নিয়েই শিল্প সমৃদ্ধ দোনবাস, যে কারণে লুহানস্কের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ পাওয়াকে মস্কোর বড় ধরনের বিজয় হিসেবেই দেখা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রুশ মহাকাশ সংস্থা রসকসমস লুহানস্কে মস্কোর বিজয়কে পৃথিবী ও মহাকাশ উভয় জায়গাতে উদযাপনের মতো মুক্তির দিন হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটি এ উপলক্ষে বেশ কিছু ছবিও প্রকাশ করেছে, যেখানে হাস্যোজ্জ্বল তিন মহাকাশচারী ওলেক আর্তেমেভ, ডেনিস মাতভিভ ও সের্গেই কোর্সাকভকে রাশিয়ার স্বীকৃত পাওয়া দুই প্রজাতন্ত্র লুহানস্ক পিপলস রিপাবলিক ও দোনেস্ক পিপলস রিপাবলিকের পতাকা ধরে রাখতে দেখা যাচ্ছে। টেলিগ্রাম অ্যাপে রসকসমস লিখেছে, এটি একটি দীর্ঘ প্রতীক্ষিত দিন। লুহানস্ক অঞ্চলের মানুষ 8 বছর ধরে দিনটির অপেক্ষায় ছিলেন। আমরা নিশ্চিত যে 2022 সালের 3 জুলাই লুহানস্কের ইতিহাসে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। ভয়াবহ হামলায় ইউক্রেনের কয়েক হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। তাদের অভিযানকে অবৈধ আখ্যা দিয়ে মস্কোর উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। ইউক্রেন সহ পশ্চিমারা অভিযোগ করেছে রুশ সেনারা যুদ্ধাপরাধ করছে। মস্কো এই অভিযোগ অস্বীকার করে আসছে।